হ্যালো স্টুডেন্টস সলিম স্বাগত করুছি আপনার আপনার প্রিয় ইউট্যুব চ্যানেল সলিম ভয় অফিসিয়ালসে স্টুডেন্টস আমি প্রিভিয় ক্লাস রে পড়িলে যে আলোক শোষণ কেতো প্রকার যা কি দুই প্রকার কোণ কণ আলোক প্রক্রিয়া এবং অন্ধকার প্রক্রিয়া আলোক প্রক্রিয়া যা কি আলোকর উপস্থিতরে হয়ে এবং অন্ধকার প্রক্রিয়া যা কি আলোক উপরে নির্ভর করে নাই তো আজ আমি আহরে ডিটেলসে পড়া এবং আলোক প্রক্রিয়া কোণ সবু ডিটেলস লিটিল বিট পুরা বেসিক্রু বেসিক জিনিস কেখা তো তা আগে চ্যানেল নয় চবসক্ৰাইব কৰি দিয়া ভিডিঅ' বহুত মাত্ৰ লাইক এণ্ড চেয়াৰ কৰি নিজসা মানৰ সৈতে সেয়াৰ কৰ এণ্ড চেনেলটো সবসক্ৰাইব কৰি অল নোটিকেচন চেট কৰি দিয়ে যাফল যেমিতিহি মই ভিডিঅ' অপলোড কৰি সৰ্বপ্ৰথমে আপোনাৰ দেখি পাৰিব ঠিক অঁ সবুদিন টেন্থ ক্লাছৰ ক্লাছ চালু ফটা সাইব কৰি দিয়ে এণ্ড মোৰ সৈতে আজিহি কনেক্ট হৈ যায় যাফল আমি বহুত জলদি লাইভ ক্লাছ কনেক্ট হৈ পাৰিবা ঠিক অঁ আমি জানিলোঁ যে গোটেই ফটো চিন্থেচিছ প্ৰক্ৰিয়াৰে কণ হৈ আলোক শেষ প্ৰক্ৰিয়াৰে কণ হৈ তো উনিশশো একত্রিশ মশায় ভন নেওয়ারা পরিকল্পনা করা যাই সে পরিকল্পনা খালি করে কোশি একমেন্ট করে নিলে কিন্তু আমার রবর্ট হিল নাইনটিন থার্টি উন্নত মান পরীক্ষণ মাধ্যমে এই পরিকল্পনাটি কোণ কলে প্রমাণ কলে প্রুভ করে দিলে যে কোণ যে এ কে যে ক্লোরোপ্লাট ক্লোরোফিল মাধ্যমে আলোক শক্তি ব্যবহার করে গ্লুকোজ সংশ্লেষণ করে থাকে তো কোণ কমিটি গ্লুকোজ তখ এইটা কোণ করে ক্লোরোফিল কোণ করে দেখ তো এই যে ছবন বারটি জলাণু প্লাস আমার আলোক পডিলে তো আলোক শোষণ প্রক্রিয়া হব তা দেন আমার পত্রে থাকে ক্লোরোফিল এনজাইম প্লাস প্লস বলবন যা মাটি তলু যায় তা এইটা যে আমার রিয়েকশন হলাপরে এই যে প্রতিকারক মানপরে উৎপাদ বাহার থাকে এইটা তো আমি প্রতিকারক কো উৎপাদ কোণ সব ফিজিকা সাইন্সরে অলরেডি মু ক্লাস করি সারিছি যদি দেখি না সে ক্লাস কর এবং কেমিতি। কেমিকা ইকুয়েসন রাসায়নিক সমীকরণ থিলে কমিটি সমতুল করবে সব সেইটা ফিজিকা সাইন্সে কভর করি সারিছে যদি দেখি না তাহা মধ্যে ঠিক আছে যাহা আজি পর্যন্ত অবুঝা থিলা। আমার এই চ্যানেল চ্যানেল এই চ্যানেল সবুপ্রকার ভিডিও আপনার মুি আপলোড করু তো फटाफट সাবস্ক্রাইব নি ঠিক আছে যাহা অজনা থিলা আজ সেইটা ক্লিয়র পুরা করবি ঠিক আছে তো 6 ছটি কার্বন অণু এবং টি জল অণু আলোকর উপস্থিতরে ক্লোরোফিল এবং এঞ্জাইন ধাতব লবণর সাহায্যে সি সিক্স এস টুয়েলভ আমি কুছু গ্লুকোজ এবং ছটি হাইড্রোজেন সরি ছণু এবং ছটি অক্সিজেন অণু বাহারা তো সেই যে অক্সিজেন বাহারা এটা আমার প্রকৃতিপাই ইউজ হয়ে এবং যে গ্লুকোজ যে এই গ্লুকোজ নিজে গছ ব্যবহার করে ঠিক আছে তো চলো তো আজও এই ক্লাস রে আমি আলোক প্রক্রিয়া পুরো ডিটেলসে মুোটাল আপনার ব্লাকবোর্ড সহ বুঝেবি এবং টোটাল আমার অনেক সাতটি স্টেপ টাপ মাধ্যমে স্টেপ বুঝেবি এবং এর দেখা বুক্রে কমিটি আপনার হিস্ট্রি ভলিয়া দিয়ে তো এই যে হিস্ট্রি ভলিয়া দে পিলা মানে কম হয়ে যাতে বোরিং হয়ে এবং সেম কিছু বুঝা পড়ে

থাকে আমার ক্লোরোপ্লাষ্ট রয়ে না থাইলাকয়েড রই থাকে কোণ আপনারা জানি কি তো আলোক প্রক্রিয়া হয়ে থাকে আমার থাইলাকয়েড ঝিল্লি কোণ থাইলাকয়েড ও লেখি হ্যাঁ ইংলিশ লেখি দে ঠিক আছে আমার থাইলা কয়েড ঠিক আছে ওড়িয়ার লিখি দোইলাকয়েড থাইলাকয়েড থাইলাকয়েড রি এইটা হয়ে থাকে কোটি হয়ে থাকে থাইলাকয়েড ঝিল্লি আমার আলোক প্রক্রিয়া হয়ে থাকে তো এবং এই ঝিল্লি রয়ে ক্লোরোপ্লাষ্ট এই ঝিল্লি রয়ে কণ ক্লোরোপ্লাষ্ট ক্লোরোপ্লাষ্ট পুরা ক্লিয়র না তো আলোক প্রক্রিয়া কেউ জায়গায় হয়েছে কোশ্চিন আসলে আপন মানে কোণ লেখবে যে আলোক প্রক্রিয়া হয়ে থাকে আমার থাইলাকয়েডর থাইলাকয়েডর ঝিল্লি এবং সেই ঝিল্লি রয়ে ক্লোরোপ্লাষ্ট ক্লিয়ার পুরা সরি ক্লোরোফিল এটা কোণ কে ক্লোরোফিল বি হ্যাঁ ক্লোরোপ্লাষ্ট তো কেপারানি এটা ক্লোরোফিল কোণ ক্লোরোফিল পুরা ক্লিয়র চাল মু সেই হাইট বোর্ড নিয়েকি বুঝেছি তো আমি জানি যে আলোক প্রক্রিয়া যা কি আলোকর উপস্থিতরে এবং থাইলাকয়েডর ঝিল্লি হয়ে থাকে এবং সেই ঝিল্লি রয়ে ক্লোরোফিল ক্লোরোফিল পুরা ক্লিয়ার চাল তো মু হাইট বোর্ড আপনার নিয়ে চাল ওকে মু এর আপনার ফার্স্ট টাপ লেখিদি তো ফার্স্ট টাপ আপনার মানে দেখ যে আমি জাঁলিলু যে আলোক প্রক্রিয়া যা কি আলোকর উপস্থিতি তো এটি কোণ হুয়ে দেখ তো আপনার ডিটেলস রে পুরা বুঝেছি তো জমারু খাতা পেন নেই নোট তেয়ারি করে নিা কেবে আউ অবুঝা রহব তো এই প্রক্রিয়ায় আমার ক্লোরোফিল জল ও আলোক আলোকর যেমি আমার কোণ উৎপাদ বাহার আগে কোণ আমার সমীকরণটি কমিটি অমি এডা হচ্ছে সব আমার কোণ ক্লোরোফিল তো আমার আলোক প্রক্রিয়া লাগি কোণ দরকার ক্লোরোফিল দরকার জল দরকার এবং আলোক দরকার পুরা ক্লিয় না তো আলোক প্রক্রিয়া কোন কোণ সরঞ্জাম কণ কণ দরকার ক্লোরোফিল জল এবং আলোক ক্লির না পুরো তো ইয়ে কণ কৰে দেখ তো ক্ল'ৰোফিল অণুগুড়িক দৃশ্যমান আলোক ৰশ্মি কু শোষণ কৰে এই কণ ক'ৰ আমাৰ চ'লাৰ ৰেজ কু আমাৰ যি সূৰ্যৰ আছো বা ৰশ্মি কোনো ক্ল'ৰোফিল কণ কৰে এই ৰশ্মি কু শোষণ কৰে শোষণ কৰি শক্তি প্ৰবাহ জৰিয়তে এক ক্ল'ৰোফিল অণুকু অধিক শক্তি সম্পন্ন কৰি এতিয়া উত্তেজনা সৃষ্টি কৰি দিয়ে তই যি ক্ল'ৰোফিল অণু কণ কৰে যিহেতু আমাৰ কণ হ'ব দেখ সেই যি ক্ল'ৰোফিল অণুগুড়িক নিজ মধ্যৰে কণ কৰোঁ উত্তেজনা বহুত সৃষ্টি কৰোঁ উত্তেজনা এচাইটেচন সৃষ্টি হৈ থাকে তো যে ক্ল'ৰোফিলৰে এচাইটেচন সৃষ্টি হ'ল তো এই উত্তেজিত ক্ল'ৰোফিল ইলেকট্ৰন বা গোটেই কণ ইলেক্ট্ৰন বাঢ়ে কণ বাৰে ইলেক্ট্ৰন বা দেখ পূৰা লাষ্ট পৰ্যন্ত দেখ যাফল কম্প্লিটলি বুজি পাৰিব ঠিক অঁ আউ নোট কৰিন মই কথা যা কওঁ সব নোট কৰিন তো এই ক্ল'ৰোফিল উত্তেজনা ফলত ক' বাৰে ইলেক্ট্ৰ বাৰে তো এই ইলেক্ট্ৰন বাি থাইলকয়েড আমি জানিছোঁ আলোক প্ৰক্ৰিয়া কেও জাগে হৈ থাকে থাইলকয়ডৰ ঝিল্লীৰে তো থাইলক্ৰ ঝিল্লীৰে প্ৰবাহ দ্বাৰা থাইলকয়েড ভিতৰক আমাৰ থাইলকয়েড ভিতৰক উজান আয় প্ৰবাহিত হৈ থাকে তো কেও আয়ন প্ৰবাহিত হৈ উজান আয়ন প্ৰবাহিত না কেতিবাৰে যেতিবলে এই যি ক্ল'ৰোফিন উত্তেজিত হ'লপৰা ক' বাৰে ইলেক্ট্ৰ বাৰে তো এই ইলেক্ট্ৰ বাহি থাইলাকেডিলিৰে প্ৰবাহ দ্বাৰা থাইলকয়েড ভিতৰত উজান আয়ন প্ৰবাহিত হৈ প্ৰবাহিত হৈ এইটা হ'ল আমাৰ ষ্টেপ ৱান পূৰা ষ্টেপ ৱান বুজিহে না ক্লিয়রলি বুঝি এলানা তাপরে আমি যা ষেপ টু কু ঠিক আছে স্টেপ টু এ কাল এই উজান আয়ন আহুরি কন কলা সেইটা স্টেপ টু রে জাঁয়া লাগুছি না পসন্দ আসছি না লাইকটি করে দিও ওকে তো স্টুডেন্টস আমি জাঁলে যে স্টেপ ওয়ান রে কম হা ক্লোরোফিলু বাহারা ইলেক্ট্ৰন পুনি ক' হ'ল ইলেক্ট্ৰন বাহি থাইলাকড হিলিৰে প্ৰৱাহ কৰিব দ্বাৰা সেই যি থাইলকইড ভিতৰত উজান আয়ন প্ৰবাহিতা আমি ষ্টেপ ৱানে উজান পৰ্যন্ত যাই তো এই উজান ক' কলা দেখ পৰিশেষৰ এয়া এক নিমশক্তি সম্পন্ন জাৰিত নিম শক্তি মানে ল' এনাৰ্জি সম্পন্ন জাৰিত নিকোটিনামাইড আডেনাইন ডাইন'টাইট ফচফেট তই যি এন এ ডিপি প্লছৰ ফুলফৰ্ম ক' নিকোটিনামাইড আডেনাইন ডাইনুক্লেটাইড ফচফেট তো এই কোৱা যায় আমাৰ এন এ ডিপি প্লছ তো ইয়ে ক' কলা দেখ নিকোটিনামাই এডে নাইন ডাইুক্লিয়টাইড ফচফেট তো এই এন এ ডিপি প্লছ ত ক' কলা দেখ নামক এককৰে পহি এয়া বিজাৰিত কৰি থাকে তো এই উজান ক' ক'লা এইযোৰ এইযোৰ আমাৰ এন এ ডিপি প্লছ নামক একক এইডাক কুহিব এইয উজান কণ কলা উজান এইযোৰ এন এ টি পি প্লাৰ পাখক পহিকি কণ ক'লা এইটাক বিজাৰিত কৰি ক' ক'লা বিজাৰিত কলা পূৰা ক্লিঅৰ বুজা পাওঁ ক্লিয়ৰ বুজা পাৰুচনা যদি বুজিহেও নে ত'লে আউৰ মু বুজাইবি পূৰা ষ্টেপ ৱানটো আমি বুজি চাৰিলে ষ্টেপ টুৰে যে উজান হৈছিল ষ্টেপ টুৰে এই উজান কণ ক'লা উজান আমাৰ উজান আয়ন এন এ ডি পি প্লছকাৰ বিজাৰিত কলা তো এই যি বিজাৰিত কলা ফলৰে ক' বাৰিলা দেখ যেতিয়া ইজাৰিত কল ফলৰে নিন্ন শক্তি সম্পন্ন এন এ ডিপি প্লছ এই এন এ ডিপি প্লছ হ'ল নিন্ম শক্তি সম্পন্ন কণ নিন্মশক্তিপন্ন যাকি ল' এনাৰ্জি অঁ নিন্ম শক্তি শক্তি সম্পন্ন সম্পন্ন ক্লিয়াৰ পূৰা এইযোৰ এন এ ডিপি প্লছ নিম্ন শক্তি এন এ ডিপি প্লছক কু উচ্চ শক্তি এন এ ডি পি এচ ৰূপক ৰাসায়নিক শক্তিৰে পৰিণত হৈ থাকে তো এই উজান আয় ক' কলা এই এন এ ডিপি প্লছক কু উচ্চ শক্তিম্পন্ন এন এ ডি পি এচ ৰে কনভৰ্ট কৰি দিলে তো পূৰা ক্লিয়াৰ হৈ গলি না তো ক' হ'ল দেখ এন এলস কু এন এ ডি পি এচ ৰে বিজাৰিত কৰি এই নিমশক্তি থাকিল এই উচ্চ শক্তি কৰি দিল উচ্চ শক্তি উচ্চ করেদেলা করি দেলা তো হোপ করছি আপনার পুরা বুঝিপারে যদি কিছু প্রোবলেম হচ্ছে তাহলে মতো কমেন্ট সেকশন লেখ তো এটা হচ্ছে আমার স্টেপ নম্বর টু তো ষ্টেপ ৱানে আমি ক' জানে যে ক্ল'ৰোফিল কেমি উত্তেজিত হৈ কিট্ৰন দে ইলেকট্ৰন পৰে কেমি উজানায়ন হ'ল উজ্জানায়ন হেপ এই যি সহকাৰক আমাৰ এন এলছু কেমি বিজাৰিত কৰি উচ্চ শক্তিসম্পন্ন এন এ ডি পি এচ বাহাৰ কলা তাৰপৰা ক' হ'ল মই আপোনাক চেকেণ্ড আমাৰ পাৰ্ট টুৰে সম্পূৰ্ণ পূজা ক্লিয়াৰলি বুজাইবি যদি ভিডিওটি আপনার পছন্দ আসে বহুত মাত্রা ভিডিও কাইক অ্যান্ড সেয়ার কর এন্ড এমি জবরদস্ত ভিডিও মো সহ পুরা লিটিল বিট পুরা মূলার জাঁপাপা এবে চ্যানেল সবসক্রাইব কর এ অ্যান্ড ভিডিওু বহু মাত্রা লাইক অ্যান্ড সেয়ার করি মতো মোটিভেট কর ঠিক আছে তো হোপ করছি বহুত পছন্দ আসব চলো দেখা হওয়া নেক্সট ক্লাস রে থ্যাঙ্ক ইউ